আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুধু মুসলিম বিষয় নয়, মিশর সারা দুনিয়ার সেরা 20টি সামরিক শক্তির একটি। তাদের মিলিটারি স্ট্রেংথের হিসেব দেখলে আপনি চমকে যাবেন। অথচ এত বিপুল শক্তি সত্ত্বেও মিশর আগ্রাসীদের সামনে গৃহপালিত বিড়ালের মতো মিউমিউ করছে। ফিলিস্তিন মিশর সীমান্তে রাফায় ইসরায়েলি বাহিনী মিশরীয় বাহিনীর উপর অ্যাটাক চালায়। এতে দুজন মিশরীয় সেনা শহীদ হন এবং কয়েকজন আহত হন। কিন্তু দুই পক্ষই এই অ্যাটাক সংক্রান্ত বিস্তারিত তথ্য গোপন রেখেছে। ওপেন সোর্স থেকে যতটুকু জানা গিয়েছে তা হল, অতর্কিত হামলায় মিশরীয় বাহিনী ভেবাচাকা খেয়ে যায়। বিপুল সমর শক্তি থাকা সত্ত্বেও পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি কোনো কার্যকর জবাব দিতে পারেননি। এই ভিডিওতে বিপুল শক্তিধর মিশরের সাথে ইসরায়েলের সামরিক শক্তির একটি নিরপেক্ষ চিত্র দেখাবো আপনাদের। আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিবেন। ফিলিস্তিনে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে যে কয়টি যুদ্ধ হয়েছে তার প্রতিটি যুদ্ধেই মিশর ইসরায়েলের বিরুদ্ধে লড়েছে এবং মিশর অলওয়েজ নেতৃত্বে ছিল। মিশরীয়দের দুর্দান্ত মনোবলের কারণে ইসরায়েল ও তার প্রধান রক্ষক যুক্তরাষ্ট্র পর্যন্ত ঘাবড়ে গিয়েছিল। তাই দেশটিকে বগল দফা করার জন্য পশ্চিমা শক্তি মিশরের দেশপ্রেমিক রাজনৈতিক ভিত্তিকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এই কাজ তারা সম্পাদন করে ক্ষমতালোভী একনায়কতন্ত্রের মাধ্যমে। যাই হোক, এরপর মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেয়, বলা যায় দিতে বাধ্য হয়। তারপর থেকেই মিশর আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। বিশাল সামরিক বাহিনী, বিপুল সমরাস্ত্র এবং অসীম সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশটি অ্যাকচুয়াল মিলিটারি স্ট্রেংথের দিক দিয়ে অকার্যকর হয়ে যায়। নিজস্ব মিলিটারি ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়ে, ফলে 90% সমরাস্ত্র আমদানি করতে হয় বিদেশ থেকে। অত্যাধুনিক এবং ব্যাটল টেস্টেড ওয়েপন্সের হিসেবে তারা পিছিয়ে পড়ে। বিপরীতে ইসরায়েল মাসে মাসে তাদের শক্তি বাড়ায়। বিশ্বের সকল সর্বাধুনিক সমরাস্ত্র চলে আসে তাদের ভাণ্ডারে। পশ্চিমা দুনিয়ায় উদ্ভাবিত সকল অত্যাধুনিক অস্ত্র তাদের আছে। বিনা শর্তে ইসরায়েলকে এসব অস্ত্র দেওয়া হয়, ফলে সামরিক দিক দিয়ে প্রতিবেশী আরব দেশগুলো থেকে এগিয়ে আছে তারা। আয়তন মিশর 10,10,408 স্কোয়ার কিলোমিটার, ইসরায়েল 20,770 স্কোয়ার কিলোমিটার। যুদ্ধে যোগ দিতে সক্ষম মিশর 3,77,00,000, ইসরায়েল 31,56,000। মোট সৈন্য সংখ্যা মিশর 12,35,000, ইসরায়েল 7,40,000। অ্যাক্টিভ সেনা মিশর 4,50,000, ইসরায়েল 2,05,000। রিজার্ভ মিশর 4,85,000, ইসরায়েল 5,35,000। প্যারামিলিটারি মিশর 3,00,000, ইসরায়েল 35,000। মিলিটারি বাজেট মিশর 4.5 বিলিয়ন ডলার, ইসরায়েল 25 বিলিয়ন ডলার। জিডিপি মিশর 350 বিলিয়ন ডলার, ইসরায়েল 530 বিলিয়ন। ডিফেন্স ইন্ডাস্ট্রি, ইসরায়েল তার সমরাসের বড় একটি অংশ নিজেরাই উৎপাদন করে। এর মাঝে ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ, ক্ষুদ্র মাঝারি অস্ত্র, বিভিন্ন শ্রেণীর ড্রোন, কামান, মর্টার, আর্টিলারি, ক্রুইজ ও ব্যালিস্টিক মিসাইল ইত্যাদি অন্যতম। তবে ফাইটার জেট সহ অন্যান্য এয়ারক্রাফট দেয় আমেরিকা। যুদ্ধজাহাজ ও সাবমেরিন প্রদান করে জার্মানি। এছাড়াও যুদ্ধকালীন সময়ে সকল পশ্চিমা দেশ ইসরায়েলকে জরুরি ভিত্তিতে সমরাস্ত্র প্রদান করে থাকে। বিপরীত দিকে মিশর সমরাস্ত্রের জন্য মূলত বিদেশ নির্ভর। কিছু রক্ষণাবেক্ষণ এবং ওভারহোলিং ছাড়া আর কোনো সমরাস্ত্র প্রযুক্তি নেই তাদের হাতে। আগে সোভিয়েত ইউনিয়ন এবং বর্তমান রাশিয়ান সমরাস্ত্রের বড় একটি ক্রেতা ছিল মিশর। তবে বর্তমানে তারা ইউরোপ ও আমেরিকা থেকে অস্ত্র কেনে। ট্যাঙ্ক মিশর 5,280, ইসরায়েল 1,370। সাজুয়া যুদ্ধযান মিশর 7,340, ইসরায়েল 5,985। সামরিক যানবাহন মিশর 70,000+, ইসরায়েল 37,000। সেলফ প্রপেলড আর্টিলারি মিশর 1,455, ইসরায়েল 714। টাওয়ার্ড আর্টিলারি মিশর 1,565, ইসরায়েল 550। MLRS বা রকেট আর্টিলারি মিশর 1,110, ইসরায়েল 180। অ্যান্টিট্যাঙ্ক মিসাইল মিশর আনুমানিক 11,000, ইসরায়েল আনুমানিক 8,000। ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, মিশরের কাছে 40টির মতো ব্যাটলফিল্ড এবং শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল আছে। ইসরায়েলের কাছে ব্যাটলফিল্ড রেঞ্জ থেকে ইন্টারকন্টিনেন্টাল রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল আছে অন্তত 200টি।
সাইবার ওয়ারফেয়ার। মিশরের সাইবার ওয়ারফেয়ার ইউনিট তেমন উল্লেখযোগ্য না। অন্যদিকে ইসরায়েলের সাইবার ওয়ারফেয়ার ক্যাপাবিলিটিস বিশ্বের অন্যতম সেরা। টোটাল এয়ারক্রাফট মিশর 1080টি, ইসরায়েল 614টি। ফাইটার জেট মিশর 276টি, ইসরায়েল 280টি। অ্যাটাক এয়ারক্রাফট মিশর 99টি, ইসরায়েল 69টি। স্পেশাল মিশন এয়ারক্রাফট মিশর 13টি, ইসরায়েল 25টি। অ্যাটাক হেলিকপ্টার মিশর 151টি, ইসরায়েল 48টি। ট্রান্সপোর্ট এয়ারক্রাফট মিশর 61টি, ইসরায়েল 14টি। ট্রেনার এয়ারক্রাফট মিশর 275টি, ইসরায়েল 135টি। ট্যাঙ্কার মিশর নেই, ইসরায়েল 14টি। ইউটিলিটি হেলিকপ্টার মিশর 282টি, ইসরায়েল 148টি। এয়ার ডিফেন্স পাওয়ার টোটাল স্যাম সিস্টেমস মিশর 642 ব্যাটারি, ইসরায়েল আনুমানিক 100 ব্যাটারি। ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম মিশর 14টি, ইসরায়েল 9টি। লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমস মিশর 26টি, ইসরায়েল 12টি সিস্টেম। মিডিয়াম রেঞ্জ স্যাম সিস্টেম মিশর 60 ব্যাটারি, ইসরায়েল 17টি সিস্টেম। শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম মিশর 542 ব্যাটারি, ইসরায়েল 18 ব্যাটারি। ম্যানপায়ার্স মিশরের কাছে আনুমানিক 400টি লঞ্চার এবং 1700 মিসাইল আছে। ইসরায়েলের আছে আনুমানিক 1550টি মিসাইল এবং 250টি লঞ্চার। অ্যান্টি এয়ারক্রাফট গান মিশর 2592টি। ইসরায়েল দৃশ্যত কোনো অ্যান্টি এয়ারক্রাফট গান অপারেট করে না। কোল্ড ওয়ার যুগের কিছু গান সিস্টেম এখনও স্টোরেজে আছে, তবে তার সঠিক সংখ্যা জানা যায়নি। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম সর্বাধুনিক হলেও মিশরের কাছে নতুন ও পুরনো মিলিয়ে ইসরায়েলের থেকে 6-7 গুণ বেশি এয়ার ডিফেন্স সিস্টেম আছে। নেভাল পাওয়ার টোটাল ওয়ারশিপ মিশর 153টি, ইসরায়েল 69টি। এয়ারক্রাফট ক্যারিয়ার মিশর ও ইসরায়েল কারোর নেই। হেলিকপ্টার ক্যারিয়ার মিশর 2টি, ইসরায়েল নেই। ডিস্ট্রয়ার মিশর বা ইসরায়েল কারোর কাছেই নেই। সাবমেরিন মিশর 8টি, ইসরায়েল 6টি। ফ্রিগেট মিশর 13টি, ইসরায়েল নেই। কোরভেট মিশর ও ইসরায়েল উভয়েরই 7টি করে। অ্যাটাক ভেসেল মিশর 39টি, ইসরায়েল নেই। পেট্রোল ভেসেল মিশর 166টি, ইসরায়েল 48টি। মাইন ওয়ারফেয়ার মিশর 21টি, ইসরায়েল নেই। সাপোর্ট শিপ মিশর 36টি, ইসরায়েল 8টি। মোট যুদ্ধজাহাজের সংখ্যায় উভয় পক্ষেরই কিছু পেট্রোল বোটের হিসেব যোগ করা হয়নি। নর্মালি 30-35 মিটারের চেয়ে ছোট বোটকে যুদ্ধজাহাজ ধরা হয় না, কিন্তু মেশিনগান এবং অটোমেটিক ওয়েপন্স যুক্ত থাকায় যুদ্ধের সময় উপকূলীয় অঞ্চলে এ ধরনের জলযান মারাত্মক কাজের জিনিস। ড্রোন পাওয়ার সামরিক ড্রোন এবং ড্রোন ওয়ারফেয়ার ডক্ট্রিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে ইসরায়েল বিশ্বে দ্বিতীয়। তাদের উৎপাদিত আর্মড অ্যান্ড সার্ভেলেন্স ড্রোন সারা বিশ্বে সমাদৃত। বিপরীত দিকে মিশরের ড্রোন ভান্ডার পুরোটাই আমদানি করা, তবে রিসেন্টলি তারা চীন ও আরব আমিরাতের টেকনোলজিতে কিছু ড্রোন অ্যাসেম্বল করতে শুরু করেছে। এখানে একটি বিষয় না বললেই নয়, তা হল দুই দেশেরই উল্লেখিত ড্রোনের সংখ্যা কম বেশি হতে পারে। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, এখানে ড্রোনের যে নাম্বার উল্লেখ করেছি বাস্তবে তার থেকে বেশিই হবে, কম না। টোটাল ড্রোন অ্যাসেট মিশর 150টি, ইসরায়েল 100-140টি। আর্ন বা কম্বেট ড্রোন মিশর আনুমানিক 70টি, ইসরায়েল আনুমানিক 50টি। সার্ভেলেন্স ড্রোন মিশর 80টি, ইসরায়েল 60-70টি। কামিকেজি ড্রোন বা লয়টেনিং মিনিশনস, মিশরের কাছে লয়টেনিং মিনিশন আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। বিভিন্ন সময় ইজিপশিয়ান মিলিটারি এক্সারসাইজের ফুটেজ এক্সামিন করলে দেখা যায় তারা এখনও কামিকেজি ড্রোন অ্যাডপ্ট করেনি। ওদিকে ইসরায়েল নিজেরাই কামিকেজি ড্রোন বা লয়টেনিং মিনিশন তৈরি করে। তাদের কাছে থাকা রেডিমেড কামিকেজি ড্রোনের সংখ্যা হতে পারে 300-400টি। ইসরায়েলি সমরাস্ত্র বর্তমান বিশ্বের সেরা। ওদিকে আমেরিকায় যে অস্ত্র উন্নয়ন করা হয় তার একটি স্যাম্পল অবশ্যই ইসরায়েল পায়।
সর্বাধুনিক F-35 লাইটনিং টু স্টিল ফাইটার থেকে শুরু করে স্মল ডায়ামেন্টার বম্ব পর্যন্ত সকল সফিস্টিকেটেড এরিয়াল ওয়েপন সিস্টেম ইসরায়েলের আছে। তাদের সাইবার ওয়ারফেয়ার ক্যাপাবিলিটিস বিশ্বের অন্যতম সেরা। কিন্তু তবুও আর্টিলারি শেল, এরিয়াল বম্ব, মিসাইল এবং অন্যান্য মিউনিশনসের জন্য তারা আমেরিকা নির্ভর। এছাড়াও আরও কয়েক ডজন টাইপের মিলিটারি গিয়ার্স আছে যা ইসরায়েল, ইউরোপ এবং আমেরিকা থেকে পায়। নিজেরাও যথেষ্ট পরিমাণ সমরাস্ত্র উৎপাদন করে, তবুও তাদের হাতে থাকা সমরাস্ত্রেরও একটা লিমিট আছে। ওদিকে মিশরের কাছে রাশিয়ান, ইউরোপিয়ান, চাইনিজ এবং আমেরিকান অরিজিনের সমরাস্ত্র আছে এবং তা আছে বিপুল পরিমাণে। মিশর এক কথায় সমরাস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলেছে। ইসরায়েলের সাথে যে কোনো যুদ্ধে ভৌগোলিকভাবেও তারা সুবিধাজনক পজিশনে থাকবে। ইজিপশিয়ান নেভি ইসরায়েলের মেরিটাইম রুটও বন্ধ করে দিতে সক্ষম। কিন্তু মূল সমস্যা হল মুসলিম দেশগুলোর অনৈক্য এবং আমেরিকা ইসরায়েলের ডিরেক্ট পরমাণু হামলার হুমকি। এই হুমকি যদি মিশর এবং মুসলিম দেশগুলো মোকাবেলা করতে পারে, তবে মিশর ইসরায়েল যুদ্ধে মিশরের বিজয় সুনিশ্চিত বলা চলে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে অ্যালার্ট, স্টে অ্যাওয়েক অ্যান্ড স্টে সেফ। লাভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ।